এখান থেকে খেয়ে আপনাদের একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে। এটা কিন্তু অনেক মজার, বাচ্চারা কিন্তু, বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। যাদের বাচ্চারা কোনো কিছু খেতে পছন্দ করে না, তারা এরকম করে রান্না করে সামনে দিবেন, কালারফুল সাদা এবং গাজরের যে কালারটা, রঙটা, এটা দেখে কিন্তু বাচ্চারা চট করে খেয়ে নেবে। একদম পারফেক্ট, আমার নিজেরই মনে হচ্ছে এখন আমি সবগুলো খেয়ে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে। মজার এবং টেস্টি, আমি যেটাই বলি না কেন বলে বোঝানো যাবে না। ডিম এবং গাজর দিয়ে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে, সকালে এবং বিকেলে যে কোনো সময় এটা খেতে পারেন, এবং নাস্তার জন্য একটা পারফেক্ট একটা রেসিপি। গাজরটা এখন আমি কাটার দিয়ে কুচি করে কেটে নিব, বা বটি দিয়েও এটা কুচি করে কেটে নিতে পারেন। ডিম এবং গাজর, আমি একটা প্লেট নিয়েছি, গাজরগুলো হালকা করে ছিলে নিয়েছি, একদম একটা কাটা নিয়েছি। এই এটা যদি আপনাদের কাছে না থাকে, বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন। সাবধানে কাটবেন, দেখবেন হাতে যেন লেগে যেন না যায়। মাঝারি সাইজের তিনটা গাজর কুচি করে কেটে নিয়েছি। গাজরগুলো এখন হাতে সাহায্যে একটু হাতে সাহায্যে একটা মুথে নিচ্ছি। মুথে নেওয়ার জন্য করে একটু গাজরটা একটু নরম হবে। এরকম করে পানও কিন্তু ছেড়ে দিয়েছে গাজর থেকে, এতে কোনো সমস্যা নেই। এখানে একটা বাটি নিয়েছি, ডিমগুলো এখন আমি ভেঙে নিব। ডিমের সাদা অংশটা আলাদা করব, এবং যে কুসুমটা আছে সেটা আমি আলাদা করব। খুব সাবধানে ভেঙে নিতে হবে। যেন সাদা এবং হলুদ কুসুমটা যেন একত্রিত না হয়। একটা ছোট্ট একটা বাটি নিয়েছি, এভাবে একে একে সবগুলো ডিম আমি ভেঙে নেব। ডিম ভাঙাটা অনেক ঝামেলার মতো মনে হয়, তাই না? ডিম ভেঙে রাখার কিন্তু এরকম জিনিসও পাওয়া যায়। যারা এরকম না পারেন, বাসায় যদি চামচ থাকে, ভেঙে আস্তে করে উঠিয়ে নেবে। তিনটা ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে, এখন আরেকটা স্টেপে চলে যাব। এটা এখন আমি ফর্ম করে নিব। ফর্মটা কিন্তু একদম একে বা দুয়ে দিয়ে করতে হবে, আমি প্রথমে একে দিয়ে দিচ্ছি।
আমি 2 মিনিট এটা বিট দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এখন এখানে 3 ভাগে চিনিটা দিতে হবে। প্রথম ভাগটা দিয়ে দিলাম। এই সময় আমি দিয়ে দেব 2 ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যেন ডিমের যে গন্ধটা এটা যেন চলে যায় এবং ফ্লেভারটাও যেন থাকে। আমি দ্বিতীয়বার চিনিটা দিয়ে দিচ্ছি। ফর্মটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে, একদম এভাবে স্মুথ করে নিয়েছি। এটা এখন আমি গাজরের সঙ্গে মিক্সড করব। ছোট একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিব গাজর। প্রথমে আগে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি গাজর। ভেঙে রাখা 3টা কুসুম, গাজরের সঙ্গে এই 3টা কুসুম এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। ডিমের গন্ধ থেকে কুসুমের গন্ধটা যেন চলে যায় এবং ফ্লেভারটা আসে, সেজন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা পাউডারও দিতে পারেন, এখানে যে কোনো ফ্লেভারও দিতে পারেন। ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়েছি, এখন চলে যাব চুলায়। বাটারটা এখানে গরমেতে গুলে নিয়েছি, এখন চামচের সাহায্যে এটা একটু চতুর্পাশে লেগে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব ডিম আর গাজরের অংশটা। এই সময় চুলার জালটা কিন্তু একদম ছোট রাখতে হবে, লোতে কোনো মতে হাই করা যাবে না। গাজর থেকে কিন্তু পানি ছেড়ে দেবে, গাজরে কিন্তু পানি থাকে। এটা কিন্তু এই চামচের সাহায্যে আপনাকে একটা লেয়ার করে নিতে হবে পাতলা করে। খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো ছিদ্র না থাকে, সব দিকে যেন সমানভাবে যেন এই পুরটা যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে একদম। আমি কিন্তু চামচের সাহায্যে আস্তে আস্তে করে এটা সমান করে নিয়েছি, যেহেতু চুলার জালটা অনেক ছোট আছে সেই তো কিন্তু নিচে কিন্তু লেগে যাবে না। এখন একটু নিচের থেকে একটু হয়ে আসলে তখন আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ফর্মটা সেটা এটার উপরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বাবল উঠে এসেছে। এই সময় আমি যে ফর্মটা যে তৈরি করেছি এই তো ফর্মটা, এটা কিন্তু একবারে আস্তে আস্তে মাঝখানে কিন্তু এভাবে ঢেলে দিতে হবে। এরকম করে একদম
মাছ মধ্যে দিলে কিন্তু চতুর্দিকে কিন্তু এক সমানভাবে কিন্তু এটা চলে যাবে। চুলার জালটা কিন্তু একদমই বড় করা যাবে না, একদমই ছোট রাখতে হবে। বল থেকে আমি ফর্মটা পুনরায় ঢেলে নিয়েছি, এখন একটু সমান করে দিব, আস্তে আস্তে করে সমান করে দিতে হবে। একটু চতুর্পাশে সমান করে দিলে দেখতেও ভালো লাগবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওতে সিরাপ সিরাপ এটা আমার 10 মিনিট সময় লাগবে। তৈরি করে ফেললাম ডিম গাজরের রেসিপিটা, এখন এটা পরিবেশন করে নেব। আস্তে আস্তে করে এরকম করে ঢেলে নিতে হবে, সাবধানে, দেখবেন যেন ভেঙে যেন না নেয়। দেখছেন খুব আস্ত হাতে, যেটাকে বলে আলতো হাতে, রাঁধুনির আলতো হাতে এটা নেড়ে ফেলতে হবে। এখন এটা চাকু দিয়ে কাটব। আমি একটা চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের শেপ অনুযায়ী করে নেবেন। ওয়াও, কালারটা বেশ দারুণ এসেছে। আমি এটা একটু উল্টে দিই। ডিম গাজরের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেখতে পারবেন। অবশ্যই কমেন্টস বক্স করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।